Hello viewers, assalamualaikum. Asker tutorial bishoyti hocche install and configuring ADCS mane Active Directory Certificate Service. To Active Directory Certificate Service korar jonno amader je kaj gulo korbo seta amra ekhon step by step dekhe nebo. First time amader Active Directory Certificate Service rule ta ke amra install debo. Rule ta ke amra ekhan theke dite add rule and feature theke dite pari, manager theke dite pari. To amra manager theke dei. Manager theke add rule and feature. Add rule and feature থেকে আমরা next আমরা তো normally আমরা রুলটাকে install করতে যে কোনো রুল আমরা install দিতে পারি তো active directory certificate service next এখান থেকে আমরা নিয়ে যাবো active directory কি বলছে এখানে certificate authority আইটে হচ্ছে গুলো certificate authority web enrollment ঠিক আছে এই দুটোকে আমরা নিয়ে নেব ওকে next থেকে install ইনস্টল হতে সময় নিচ্ছে এবার স্যার রোলটা ইনস্টল হয়ে গেছে রোলটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে কনফিগার করব কনফিগারের জন্য আমরা এখান থেকে কনফিগার করতে পারি টুলস থেকে আমরা এটাকে কি বলতে পারি টুলস এ সার্টিফিকেট অথরিটি থেকে করতে পারি এবং এখান থেকে আমরা রাইট ক্লিক করে করতে পারি তো আমরা যেখান থেকে শর্টকাট আমরা এটাকে এখান থেকে করি এখান থেকে এখানে দেখেন আমাদের যেহেতু আমরা এই ডোমেইনকে আমরা সিএ করতে যাচ্ছি এই ডোমেইন আন্ডারে তো এখানে দেখেন এই যে চলে আসছে আমাদের ডোমেইনের নামটা ওকে নেক্সট আমরা যে দুইটা রুল নিচ্ছি সেই দুইটা রুল হচ্ছে সার্টিফিকেশন অথরিটি ওয়েব এনরোলমেন্ট হ্যাঁ এই দুইটা ওকে নেক্সট তো আমরা কি এন্টারপ্রাইজ সিএ করতেছি নেক্সট রুট সিএ নেক্সট এরপর আসতে গেল ক্রিয়েট এ নিউ প্রাইভেট কি ওকে প্রাইভেট কি এখানে যেটা আছে সবচেয়ে বড় কথা যে আমরা এখান থেকে কিটা বিষয়ে আমরা এখন অতটুকু এক্সপেরিয়েন্স যেহেতু অনেকেই না সো আমরা যেটা আছে এটা আমরা ডিফল্ট ভাবেটাই নিয়ে নেব কিটা তো এখানে মেশিনের যে নাম আছে কে মুহিন টু ডিসি সিএ আমরা এখান থেকে শুধু সিএটা রাখি হ্যাঁ আমরা নেব মুহিন সিএ অথরিটি হচ্ছে একটাই এখান থেকে আমরা সার্টিফিকেটের নরমালি দেখি ডিফল্ট ভাবে 5 ইয়ার্স দেওয়া আছে আমরা এখান থেকে কমই পারি আমরা দিতে পারি তো আমরা ডিফল্টটাই রেখে দিচ্ছি সবগুলো ডিফল্টই আছে নেক্সট আমরা ওকে কনফিগার হচ্ছে একটু ওয়েট করি আমরা দেখুন কনফিগারেশন সাকসেস দুইটি আমাদের হয়ে গেছে ওকে ক্লোজ দেব এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এটাকে আমরা দেখব যে এখন আমরা তখন সার্টিফিকেট রুলটাকে ইনস্টল এবং কনফিগারিং করলাম এখন আমরা এর ভিতরে সার্টিফিকেট ক্রিয়েট করব সার্টিফিকেট ক্রিয়েট করতে হলে সার্টিফিকেট অথরিটি মুহিন টু সিএ আসছে মুহিন সিএ এখানে কয়েকটা অপশন আসছে দেখুন ভিউয়ার্স রিবুকেট সার্টিফিকেট মানে সার্টিফিকেটের যেটার সার্টিফিকেট এর আগে করছি এটার যেটার ম্যাচ শেষ হয়ে গেছে এটা দেখাচ্ছে ইস্যু করা সার্টিফিকেটের যে পেন্ডিং সার্টিফিকেট ফেল রিকোয়েস্ট এবং সার্টিফিকেট টেমপ্লেট তো দেখুন ভিউয়ার্স এখানে কোনোটাতে কিছু নাই দেখুন সবগুলো হয় না এটা সার্টিফিকেট টেমপ্লেটের ডিফল্ট ভাবে এগুলো থাকে দেখুন ডিফল্ট ভাবে এখন বর্তমানে এখানে কয়টা আছে 2 4 6 8 10 11টা এখানে আছে ডিফল্ট ভাবে বাট আমি এখন সার্টিফিকেট ক্রিয়েট করব ক্রিয়েট করতে হলে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমার এখন আমরা কি করব দেখা যাচ্ছে যে এখানে আমরা রানে যে এমএনসি তে দেব তারপর এখান থেকে আমরা যেটা আসছে সেটা হচ্ছে ফাইল থেকে আমরা কোথায় যাব ফাইল থেকে আমরা অ্যাড রিমুভ স্ন্যাপ ইন এখানে ক্লিক করার পর আমাদের যে পোর্শনটা আসবে সেখান থেকে আমরা সার্টিফিকেট নিয়ে অ্যাড করব এখান থেকে আমরা যেটার জন্য সার্টিফিকেট নিতে পারি মাই ইউজার অ্যাকাউন্টের জন্য সার্টিফিকেট নিতে পারি অথবা সার্ভিস অ্যাকাউন্টের জন্য নিতে পারি কম্পিউটার অ্যাকাউন্টের জন্য নিতে পারি তো আমরা মাই ইউজার অ্যাকাউন্টের জন্য নিচ্ছি তো নেওয়ার পর ওকে তো ভিউয়ার্স দেখুন একটা সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে তো আমরা এখান থেকে আরেকটা সার্টিফিকেট অ্যাড করতে পারি এখানে রাইট ক্লিক করে আমরা সরি এখান থেকে আমরা অল ট্রাকস হ্যাঁ এটাতে আমরা এখানে অল ট্রাকস সরি ফাইন্ডিং ফাইল এখন আমরা আরেকটা সার্টিফিকেট রিকোয়েস্ট করব রিকোয়েস্টের জন্য যে কাজটা করতে হবে সেটা পার্সোনাল থেকে সার্টিফিকেট এখানে যেটা আছে এটা থেকে আমরা কি করব অল ট্রাকস না সরি
এই যে অল ট্র্যাকস অল ট্র্যাকস এর রিকোয়েস্ট নিউ সার্টিফিকেট নিয়ে রিকোয়েস্ট নিউ সার্টিফিকেট আমরা যেটা করব সেটা হচ্ছে যেখানে যে চারটা আছে আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করতে পারি অথবা আমরা চারটাকেই আমরা রিকোয়েস্ট করতে পারি চারটার জন্য কি জানা ইউজার অ্যাডমিনিস্ট্রেটর এজেন্ট বেসিক ইএফএস এবং ইএফএস রিকভারি এজেন্ট অ্যাড রোল ওকে ফিনিশ দেখুন আমাদের এখানে চারটা সার্ভিস চলে আসছে তো এই হচ্ছে আমাদের সার্টিফিকেটগুলো দেখেন ডিজিটাল সার্টিফিকেটের নমুনা যদি দেখতে চান আপনারা এই যে ওপেন করে দেখুন এই যে ডিজিটাল সাইন সহকারে দেখুন স্টিকার সহকারে এটা চলে আসছে ডিটেলস এগুলো দেখতে পারবেন তো এত কিছু আমাদের দেখার প্রয়োজন নাই এটা হচ্ছে সার্টিফিকেট অথরিটি যে সার্টিফিকেট দিয়ে থাকে দেখুন আমরা যে ওখানে ডিফল্টভাবে যে আমরা 5 বছর দিয়েছি 24 এখান থেকে 20 19 20 আমরা 1 বছর দিয়েছিলাম ডিফল্টভাবে মেবি তো যাই হোক এখান থেকে ওকে দেওয়ার পর এখন আমরা সেখানে দেখবো যে সার্টিফিকেট অথরিটির যে এটা আছে অথরিটি সেখানে আমরা যাব এখন সার্টিফিকেট অথরিটি হয়েছে গেল এই যে সার্টিফিকেট অথরিটি এখানে আসছে এই সার্টিফিকেট ইস্যু দেখুন ভিউয়ার্স এখানে সার্টিফিকেট চারটা অথরিটি অলরেডি হয়ে গেছে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আর সবগুলো হচ্ছে আমি এখন সার্টিফিকেট রিকোয়েস্ট করছিলাম রিকোয়েস্ট করার পর এটা চলে আসছে তো এই হচ্ছে ভিউয়ার্স সার্টিফিকেটের একটা বিষয় যে আমরা সার্টিফিকেট কীভাবে ক্রিয়েট করতে পারি রিকোয়েস্ট করতে পারি তো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম